আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন। ভালো আছেন সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে যেহেতু এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি গাছগুলো আপনারা রেখে দেন আর ঠিকঠাক মতো যত্ন না নেন কি কি করতে হবে সেগুলো যদি না জানেন তাহলে কিন্তু গাছের পাতা পচে যাবে এমনকি গাছগুলো পচে যেতে পারে এর জন্য আমি চিন্তা করলাম যে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে দেই কারণ এতে আপনাদের আমার মনে হয় একটু হলেও উপকার হবে আজকেও আমি প্রথমে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আমি একদম শেষে বাগান পর্যন্ত পুরোটাই দেখিয়ে দিব কিছুদিন আগে ভীষণ গরম গেছে আর এই গরমের মধ্যে গাছগুলোর অবস্থা অনেকেরই খারাপ হয়ে গেছে এবং কালোর দাগ দেখা গেছে এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন তাপমাত্রা কমে আসবে তখন কিন্তু কালো দাগগুলো এমনিতেই চলে যাবে আর বৃষ্টির পানি যখন হবে তখন অবশ্যই আপনারা গাছগুলো বৃষ্টির পানিতে রেখে দেবেন কালো দাগ ঠিকই চলে যাবে কিন্তু বৃষ্টির পানিতে রেখে দিলে আপনারা যে সমস্যার মধ্যে পড়ে যাবেন সেটি হচ্ছে গাছগুলো পচে যাবে বা পাতা পচে যাবে আমি গতকালকে কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করেছি সেখানে আমি বলেছিলাম কার কার গাছের অবস্থা কেমন কিন্তু অনেকেই কমেন্ট করেছেন মোটামুটি আমি কমেন্ট পেয়েছি যে আপনাদের গাছগুলো পচে গেছে বা যাচ্ছে পাতাগুলো আপনাদের কমেন্ট দেখেই আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো চিন্তা করলাম আপনাদেরকে কিছু হলো টিপস এখানে শেয়ার করে দেই দেখুন আমি কিন্তু আজকে এখানে দেখিয়ে দেবো যে আমি গাছগুলো কোথায় রেখে দিই বৃষ্টির পানির সময় এরপর যখন বৃষ্টির পানি চলে যায় এরপর দেখবেন যে গাছগুলো ভিজে রয়ে গেছে মাটিগুলো একদম ভিজে গেছে পাতাগুলোতে পানি ভর্তি এখনও আছে। আমার সবগুলো গাছ কিন্তু মোটামুটি প্রায় বেলকুনিতে থাকে কিছু গাছ বাইরে থাকে তবে যে গাছগুলো বেলকুনিতে থাকে সেগুলো আমি যখনই বৃষ্টি আসে তখনই আমি চেষ্টা করি নিচে নামিয়ে দেওয়ার বা বৃষ্টির পানি যেন পরে সেখানেই রেখে দিই এই গাছগুলো প্রায় তিন দিন ধরেই আমি নিচে রেখে দিয়েছি আর বৃষ্টির পানি যখন চলে গেছে তখন আমি এই ভিডিওটা করেছি দেখুন এখানে মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ার কাছে বৃষ্টির পানিও যেমন চলে গেছে এই টব থেকে পানিও কিন্তু ধীরে ধীরে নিষ্কাশন হয়ে চলে যাচ্ছে আমার এই টবের মধ্যে পানি কিন্তু কোনোভাবেই এখানে জমে নেই আমাকে এক আপো কমেন্ট করেছিলেন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে টবের মধ্যে বলেছেন যে পানি জমা হয়ে থাকবে কেন পানি জমা হয়ে থাকবে অবশ্যই আপনার টবের নিচের দিকে ফুটো করে দিতে হবে পানি যতই পাক না কেন পানি কখনোই সেখানে অবশিষ্ট থাকবে না এখানে আমি দুইটি টব নিয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে এখানে দেখাই যে দুইটি সিমেন্টের টব এখানে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাটি যেমন ভেজানো আসে টবটিও তেমন ভেজা রয়ে গেছে টবের নিচে যেখানে আমি রেখে দিয়েছি যে সিঁড়ির উপরে রেখে দিয়েছি সেখানেও কিন্তু ভেজা আছে আপনারা জানেন যে যে কোনো স্বেচ্ছেতের জায়গায় ব্যাঙ্গের ছাতা দেখা যায় আমি এখানে গাছগুলো তিন দিন ধরে রেখে দিয়েছি এত পরিমাণ পানি পেয়েছে আর এই পানি পাওয়ার কারণে যেহেতু আমি গাছের মধ্যে জৈব সার একটু বেশি ব্যবহার করি এ কারণে ব্যাঙ্গের ছাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো সমস্যা না এটা একটু কোনো কিছু একটি লাঠি দিয়ে হালকা করে একটু নড়াচড়া করে দিলেই সে গাছগুলো ভেঙে যাবে এতে কোনো সমস্যা নেই আমরা জানি অ্যালোভেরা গাছ পানি সহ্য করতে পারে না কিন্তু অন্যান্য গাছের কাছেও যখন আপনি পানি জমা করে রেখে দিবেন তখনও কিন্তু গাছটি ধীরে ধীরে পচে যাবে আর যে গাছ পানি সহ্য করতে পারে না সেখানে তো পানি জমে থাকলে অবশ্যই পচে যাবে তো প্রথমে আপনাদেরকে বলবো আপনারা যে টবের মধ্যে গাছটা লাগান না কেন সেই টবগুলো অবশ্যই আপনাদের বড় বড় করে ছিদ্র করে দিতে হবে আর ছিদ্রটা কিভাবে করে দিবেন বড় করে দেওয়ার পরও আপনারা ওই যেখানে ছিদ্র করেন সেখানে কিন্তু যদি ডাইরেক্ট আপনারা মাটি দিয়ে দেন তাহলে কিন্তু সেই মাটিগুলো টবের ছিদ্রর মধ্যে গিয়ে একদম ভর্তি হয়ে যায় আর তখন কিন্তু পানি বের হতে পারে না তো যখন আপনারা গাছের মধ্যে মাটি দিয়ে দিয়েছিলেন তখন কিন্তু সেই ছিদ্রর উপরে অবশ্যই কোনো ইটের টুকরা বা কোনো কিছু দিয়ে রাখবেন অথবা বালি দিয়ে রাখবেন যাতে পানি কোনোভাবেই সেখানে জমে না থাকে খুব সুন্দরভাবে বের হয়ে যায় আমি আপনাদেরকে দুইটি টবের পার্থক্য দেখাই একটি হচ্ছে প্লাস্টিকের পটে কিন্তু আমরা কম বেশি সবাই চারাগুলো লাগাই আর প্রথমে আমি যে গাছগুলো দেখেছি সেগুলো হচ্ছে সিমেন্টের টবে তো সিমেন্টের টবে গাছগুলো লাগালে যেটি হয় যেখানে অতিরিক্ত পানি যেটা সেটা কিন্তু সিমেন্টের টব শোষণ করে নেয় আর যে প্লাস্টিকের পটের মধ্যে আপনি গাছ লাগান সেই প্লাস্টিকের পটের মধ্যে কিন্তু পানি শোষণ করার কোনো ক্ষমতা নেই প্লাস্টিকের টবের এর জন্য কিন্তু পানিগুলো থেকেই যায় তো অবশ্যই আপনারা সাইড দিয়ে একটু বেশি করে কেটে দিয়ে দিবেন। তাহলে হবে কি যে যে পরিমাণ পানিটা একটু জমে থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এখন আপনাদের দেখাই আমি যে আপনাদেরকে বলেছিলাম আমি গাছের মধ্যে যেখানে কালো দাগ দেখতে পাই সেখানেই আমি চুন লাগিয়ে দিই তো সে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি চুন লাগিয়ে রেখে দিয়েছি কিন্তু এখন বৃষ্টির পানিতে রেখে দিয়েছি আর কোনোভাবে কিন্তু অন্যান্য কোনো পাতায় তেমনভাবে এই কালো দাগগুলো আক্রমণ করতে পারে নাই আমার এই বৃষ্টির পানিতে দেখুন আলহামদুলিল্লাহ গাছগুলোর চেহারা অনেকটাই সতেজ হয়ে এসেছে এর জন্য আমি আপনাদেরকেও সেটাই বলি তবে এখানে আমি আপনাদেরকে দেখে দিই যে পটগুলোতে আপনারা গাছ লাগাবেন প্লাস্টিকের আমি যেভাবে কেটে দিয়ে দিয়েছি আপনারা এভাবে একটু সাইড দিয়ে কেটে দিয়ে দিবেন যখন বৃষ্টির পানিতে রেখে দিবেন কারণ হচ্ছে যে আপনারা নিচের দিকে যতই ফুটা করে দেন না কেন যতই ছিদ্র করে দেন না কেন যদি আপনারা নিচের দিকে কোনো ইটের টুকরো না দিয়ে রাখেন এই ছিদ্রগুলোর উপরে তাহলে যেটা হয় কি যে মাটিগুলো ভিতরে গিয়ে পানি কিন্তু ঠিকভাবে বের হয়ে আসতে পারে না কারণ আপনি যে জায়গায় বসে রাখেন সেটিও যদি সমান থাকে আর টপ যদি সমান থাকে তাহলে পানিটা বের হয়ে আসতে পারবে না তখন কিন্তু ধীরে ধীরে গাছগুলো পচে যাবে আর যখন আপনি সাইড দিয়ে কেটে দিয়ে দিবেন তখন কিন্তু যতটুকু পরিমাণ উপরের যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু একদম খুব সুন্দর ভাবে বের হয়ে যাবে আপনারা বলতেছেন যে পানি পাওয়ার সাথে সাথে আপনাদের গাছগুলো পচে যাচ্ছে আর আমার গাছগুলো দেখুন পানি পাওয়ার পরেই কিন্তু সবগুলো টপ থেকে নতুন নতুন করে চারা বের হচ্ছে আমরা যতই গাছের মধ্যে পানি না কেন কিন্তু বৃষ্টির পানির সে গুণাগুণ কিন্তু একদম পুরোপুরি আলাদা গরমকালে কিন্তু আপনারা দেখেছেন যে গাছগুলোর অবস্থা কতটা খারাপ হয়ে যায় আর যখন বৃষ্টির পানি হয় তখন দেখবেন যে চারিদিকে কি সুন্দর পরিমাণ সবুজ হয়ে ওঠে তো সেম কিন্তু অ্যালোভেরা গাছের ক্ষেত্রেও আপনারা দেখলেন যে এই গাছগুলো কতটা সতেজ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যখন বৃষ্টি হতেছিল তখনও আমি আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ আর কি নিয়েছিলাম যে সিঁড়িগুলো মোটামুটি আমাদের ব্যবহার করা হয় না সেখানে আমি গাছগুলো রেখে দিই কারণ সেখান থেকে তুলে নিতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আমার যাদের গাছগুলো ছায়ায় থাকে অথবা বেলকনিতে থাকে তাদেরকে আমি প্রথমেই বলবো যে যখন আপনারা গাছগুলো পানিতে দিয়ে দিবেন। তখন অবশ্যই দুই তিন ঘন্টার মতো পানিতে রেখে সাথে আবার তুলে নিয়ে নেবেন সেখানে আর দ্বিতীয়ত রাখার কোনো দরকার নেই কিছুদিন পরে আবার যখন বৃষ্টি হবে তখন আবার দিয়ে দিবেন কারণ প্রথমেই যদি আপনি একদম রেখেই দেন তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে গাছগুলো কিন্তু সেভাবে পানি সহ্য করতে পারবে না আর যাদের গাছগুলো ছাদের উপরে থাকে অথবা বাইরে থাকে অথবা খোলা আকাশের নিচে থাকে তাদের গাছগুলো কিন্তু মোটামুটি শক্ত হয়ে যায় এবং মাটিগুলো অনেকটাভাবে শক্ত থাকে সে গাছগুলো কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলেও বা অনেক সময় ধরে থাকলেও কোনো প্রকারের সমস্যা হয় না যখন দেখবেন যে খুব জোরে বৃষ্টি হচ্ছে না টিপটিপ করে বৃষ্টি হচ্ছে অথবা আপনি চাচ্ছেন যে গাছগুলো একদম বৃষ্টির মধ্যে না লাগবেন তাহলে যেখানে সিঁড়ির উপরের দিকে দেখবেন যে শুধুমাত্র হালকা করে বৃষ্টির সেটা পড়তেছে সেখানে আপনারা রেখে দিতে পারেন আমি এই গাছগুলো রেখেছি একদম বাসার পিছন পাশে একটি বেলকনি আছে সেখানে গাছগুলো মোটামুটি আমার সব সময় থাকে তো তার একটি সিঁড়ি আছে সেখানে একদম পিছনের দিকে একটি জায়গা আছে কিছু গাছপালা লাগানো আছে এখানে নানা রকমের ফুল আছে নানা রকমের ফলের গাছ আছে আমি চাইলে অন্যান্য গাছগুলো নিয়েও ভিডিও করতে পারি কিন্তু আসলে আমার তেমনভাবে কোনো সময় হয় না এই বাগানটির ভিতরেও কিন্তু আরো অনেকগুলো অ্যালোভেরার গাছ আছে কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না যে আপনাদের সাথে আমি সেই গাছগুলো শেয়ার করেছি যাই হোক অনেক কথা বলছি আশা করি আপনাদের গাছগুলো ভালো থাকবে আজকে আমি যে যে টিপস দিয়েছি অবশ্যই ফলো করবেন আজকে পর্যন্ত